আমার ভানু। নিকুচি করেছে সংসারের, এটা একটা সংসার বলি কানে কি বাতাস যাইতে আছে না, না অহনো মেগা সিরিয়ালের রাজত্বই গইরা বেড়াইতে আছো। কি হলো টাকিয়া, আমার তারস্বরে চিৎকার করছো কেন? চাচামু না তোমারে হালু বাড়াইন দেখামু, কইছিলাম আমার সকাল ছয়টায় ট্রেন ধরতে হইব, আমারে ভোর চারটায় জাগাইয়া দিবা, অহন বাজে সাড়ে আটটা, বলি একই ফাইজলামি করার জায়গা পাইছো। বলেছিলে না হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছিলে, তাতে হইছে কি স্বামী স্ত্রীর রাগ অভিমান হইলে ওইটাই অহন লেটেস্ট ফ্যাশন। হোয়াটসঅ্যাপটা খুলে তাহলে দেখো আমিও মেসেজ করে দিয়েছি, উঠে পড়ো চারটে বেজে গেছে। আমার কথা কই, জরুরি কাজ যেন তোমার কাছে মশকরা। তোমার পাইপার মাস খাটতে খাটতে একদিন আমি ঠিক মরেই যাব। এমন কথা কইও না গিন্নি, তাহলে আমিও যে মইরা যামু। ঢং, তুমি মনে যাবে কেন, এত ভালোবাসো আমায়। না না, তুমি মইরা গেলে আমি হাত ফেল কইরা মইরা যামু, কত আনন্দ এই রুগ্ন হাটে সহ্য হইব না। ময়ূর সামলে কথা বলবে বলে দিচ্ছি, ভেবেছো তোমার ফোন দিয়ে আমি বুঝি না? না, গতকাল শপিং মলে তুমি ওই অপরিচিত মহিলাটার সাথে কথা বলছিলে কেন? হ্যাঁ বলো। কাল কসমেটিক্সের দোকানে গিয়া তোমারে হারাইয়া ফেললাম না, তাতে কি হলো? তাই ওই মহিলার লগে কথা কইতে আসিলাম। মানে আমি দেখছি যখনই আমি কোনো অপরিচিত মহিলার লগে কথা কই তুমি খপাত কইরে আমারে খুই জালো। আমাদের দুজনের সংসার না তিনজনের হতে চলেছে। সে কি এই খবর খান তুমি এতক্ষণ চাই পাছিলা? তা না 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 না, তা না 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 না, আনন্দে আমার গান গাইতে ইচ্ছা করতে আছে। তারপরে ওই ইসে ইসে ডাক্তার দেখাইছো? আরে দূর, সে সব কিছু না, পরশু দিন থেকে আমার মা এখানে এসে থাকবে বলেছে। কি গো তুমি খুশি হওনি? নিশ্চয় ইচ্ছা করে নাইট ডিউটি লইয়া অন অফিসে পার্মানেন্টলি থাকা যায়। তা তো বলবেই, কোনোদিনও আমার মনের ইচ্ছে জানতে চেয়েছো, আমার কি চাই কোনোদিনও জিজ্ঞেস করেছো? অনেকবার করছি, তোমার ওই টুকুন টুকুন চোখের জলের ফোঁটা দেখলেই জিজ্ঞাসা করছি, আর করণের ইচ্ছা নাই গিন্নি, কারণ যতবার জিজ্ঞাসা করছি ততবার আমি ফতু রইছি। কি কি বললে তুমি? দিদি, ও জয় বাবু আছেন। কেন, তুমি কি ভাবছিলা আমি এর মধ্যেই ফটো হইয়া দেওয়ালে লটকাইয়া আছি? কি যে বলেন জয় বাবু, মা সবসময় আপনার দীর্ঘায়ুর জন্য কামনা করেন। কিন্তু তা তো করবই, এই ধরনের একখান ফিক্সড ডিপোজিট যদি কারোর থাকে সে তো তার দীর্ঘায়ু কামনা করবই, মাসে মাসে ইন্টারেস্ট খাইতে হইব না। তোমার সব সময় বাজে বাজে কথা। হ্যারি গোবিন্দ, ও মা, এমন জোকারের মতো জামা পড়েছিস কেন রে? হাওয়া দিদি হাওয়া, এখন সব রঙকে সন্তুষ্ট করে চলতে হয় কি বুঝলে? এইটা ভালো ফোন ডিভাইড করছো, কেউ আইডেন্টিফাই করতে পারবো না তুমি কোন কালার। টোটাল বৌরূপী জায়ু, টোটাল বৌরূপী। তাজা কইছো, তোমারে দেখা তোমার আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী কি কয় জানো? কে কয়? দাদা আপনার শালক গোবিন্দরে দেখলেই হাসি পাই। কেন কয়? দেখা বোঝনি যায় না দেশি না বিদেশি। যাই বলুন যাই হোক, আমি কিন্তু এখন আত্মসমীক্ষা করছি, নিজের ভুলগুলো খুঁজে খুঁজে বার করছি। খাইছে তা করতে গেলে তো তোমার বিয়া করতে হইব, একখান বউ লাগবো। সেটা কিরকম? বিয়া করা বউয়ের একখান ভুল ধইরা দেখো না, তোমার ভুল, তোমার বাপ মায়ের ভুল, তোমার 14 গোষ্ঠীর ভুল এক মিনিটে বাইর কইরা দিব, তোমারে আর আলাদা কইরা আত্মসমীক্ষা করতে হইব না। হ্যাঁ হ্যাঁ তা তো বলবেই, আমি কথা বললেই তো তোমার গায়ে ফোসকা পড়ে। না আগে পড়তো, আগে পড়তো, আগে চামড়া নরমা ছিল তখন ফোসকা পড়তো, এখন ক্রমাগত আক্রমণ সইতে সইতে চামড়া সিজেন্ট হইয়া গেছে, একেবারে অহংকার নিতাগ মতন। যাই বলো, কানে আর কিছু ঢোকে না। যাই বাবু, আমি কিন্তু কিছুদিন থাকবো। নিশ্চয় তা তো থাকবাই, গ্রাউন্ড প্রিপেয়ার করতে হইব না, তোমাগো ফ্যামিলি পার্টির হোলটাই মাত্র পরশুদিনই আইতে আছেন।
আপনি মায়ের কথা বলছেন? আলবাত, মাতা শিবতে আসেন তিনি একটা বছর পরে। আগে পার্টির এজেন্ট আইসা গ্রাউন্ড ক্লিয়ার করে। কি কি বললে তুমি? আমার মাকে এত বড় অপমান? হ্যাঁ, আরে না দূর তাইব কেন? তুমি আলবাত অপমান করেছো, আলবাত করেছো। না না, সোশিও ইকোনমিক কন্ডিশনটা একটু ডিসকাস করতে আসছিলাম। নিকুচি করেছো তোমার কন্ডিশনের। আচ্ছা, তোমার একদিন কি আমারই একদিন? কোথায় গেল? তোমার দেখাচ্ছি জানি মজা। খাইছে